হৃদয়ের রক্তের সাথে এই মহারণের পতাকা মিশে গেছে। ১৯৮৬ সাল থেকে আমি মহারণের খেলা দেখি এবং মহারণের অন্ধভক্ত। মাঠে যদি কেউ না আসে আমি মহারণের খেলা দেখতে আসি, এবং মহারণের এই জয়টা আমাদের খুবই প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল এই কারণে বাংলাদেশের যে ফুটবলের অবস্থা, ফুটবলের অবস্থা খুবই জঘন্যতম পর্যায়ে চলে গেছে, অর্থের কাছে ফুটবল বিক্রি হয়ে গেছে। মহারণ যদি ফুটবলে না আগায় বাংলাদেশের ফুটবল আগাবে না, এটা হলো আমাদের কথা। মহারণ এগুলে বাংলাদেশের ফুটবল এগোবে। আমি সুদূর ক্যান্টনমেন্ট কাবিলা থেকে আসছি, আমার ছেলে মানে এমন অবস্থা মানে এখনই এর ফুটবল ভক্ত। আমি ভুল করে আবাহনীর গ্লারে ঢুকে যাওয়ার পর আমার ছেলে মানে না, মহামেডানের সময় তো মহামেডানের গ্লার দিতে যাইতে হবে। তো ফেসবুকে এর আগে আমি অ্যাড দিয়েছিলাম যে সাব্বির ভাই আসবে কিনা, আজকের এই খেলা আমার অনেক উন্নতপূর্ণ হয়েছে যে ওয়ালি সৈয়দ রোমান বিন ওয়ালি সাব্বিরকে আমি আমার মোবাইলে এরে ধারণ করতে পারছি। দিন ভাইয়ের যে ব্যাপারটা, এটা আসলে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী আছে, আমাদের ক্রীড়ামন্ত্রী আছে, এটা এখন কথা উঠেছে সালন ভাইকে নিয়ে ওনাকে স্মরণের ব্যাপারে। তবে ক্রীড়ামন্ত্রী ওনার আসলে তদন্ত করে, ভালো করে তদন্ত, এখন বোঝা যাচ্ছে হয়তো জড়িত থাকতে পারে, যে ফিফা যে একটা ওনার বিরুদ্ধে একটা ব্লেম আনছে ফিফা, এটা ভালো করে একটা তদন্ত করে আমার মনে স্মরণে উচিত, সরালে হয়তো ভালো হবে। আমার মনে হয় সালন ভাইকে সরাই দিয়ে আরও ভালো একজন আনলে ভালো হয় মনে হয় আর কি। আর আমি ১৯৯৩ সাল থেকে মহামারণের সাপোর্ট করে আসছি। ১৯৯৩ সাল থেকে সাব্বির ভাই কাইসার আহমেদের খেলা দেখে আমি মহামারণের খেলা দেখা, খেলা ফুটবল খেলা পছন্দ করছি। আর ৯৩ সালে আমি এসএসসি পাস করেছি, তখন থেকে আমি মহামারণের সাপোর্ট করে আসছি, এবং এই কুমিল্লার মাঠে মহামারণের খেলার দিন আমি প্রতি খেলাতেই হাজির হয়েছি, এবং আজকে চ্যাম্পিয়ন হতে অনেক খুশি। আজকে ভালো ঘুম হবে, আজকে ভালো লাগতেছে কুমিল্লা এবং সারা বাংলাদেশের মানুষ মহামারণের জয় উজ্জীবিত করবে।